হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে দেখো একটা ছোট্ট রেসিপি তোমাদের মিনি ব্লগের সাথে আমি নিয়ে চলে এসেছি, মানে একদম ছোট্ট করে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কলমি শাক। তো কলমি শাক আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, মানে বেশিরভাগটাই আমরা রসুন দিয়ে ভাজা করে থাকি, ভাজা খাই কলমি শাক, বেশ ভালোই লাগে। অনেকের এই শাকটা খুবই প্রিয়, আমারও ভীষণ ভালো লাগে। তো আজকে কলমি শাকটা একটু অন্যরকমভাবে করছি, যেটাই কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভীষণই ভালো লাগবে। যারা কলমি শাক খায় না তাদেরকে, তারা অবশ্যই এইভাবে বানিয়ে খেও, বা যে কাকিমারা আছেন তাদের ছেলেমেয়েরা খায় না, যে তাদের কিন্তু অবশ্যই এইভাবে করে একবার দেবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো দেখো কলমি শাকের সব ডাঁট ফেলে দিয়েছি, শুধু নিয়ে নিচ্ছি পাতা। যে পাতাগুলো একটু পোকা খাওয়া, একটু ছেঁড়া আছে, পোকা পোকা মনে হচ্ছে খাওয়া, সেগুলোকে নেব না। দেখো এবার পাতাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুধু নেব পাতাগুলোকে। এবারে যারা মনে করো পাতাগুলো কাটতে, তো আমি আর কাটিনি, ওটা একটু সময় নষ্ট, ওটা না কাটলেও হবে, এমনি নরম হয়ে যায় যেহেতু কলমি শাক, যে কোনো শাকই। তো দেখো কড়াই নিয়ে নিচ্ছি তেল, তেলে দিয়ে দিচ্ছি আলু। এই আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভালো করে ভেজে নেব। এবারে আলুগুলোকে একটু নুন দিয়ে দিয়েছি, সেটা ভিডিওটা তোলা হয়নি, স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি বেগুন, দুটোকেই কিন্তু সামান্য নুন দিয়ে মানে একটু ভেজে নেবো, যেহেতু আবার পরে নুন দেবো। এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, দিয়ে এটাকেও একটু ভালো করে 2 মিনিট ভেজে নেবো। তারপর দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর রসুন, এবার এটাকে দিয়েও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো, টমেটোটা নরম হওয়া অবধি, পেঁয়াজ নরম হওয়া অবধি। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা কলমি শাকটা। কলমি শাকটা দেখে কিন্তু এখন এক কড়াই রাখছি, এরপরে কিন্তু সব শাকই, যে কোনো শাকই দেখবে অনেকটা কমে যায়, তাই না? এইভাবেই কম আছে, কিন্তু এইভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না মাখা মাখা হবে। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়েছি, সেটা তোলা হয়নি। নুন, হলুদ আর হচ্ছে জিরে ধনে গুঁড়ো আর হচ্ছে মিষ্টি পরিমাণ মতো দিয়ে এইভাবে কিন্তু নাড়াতে থাকবো। এবার দেখো শাকগুলোকে একটু কোনটির সাহায্যে ভেঙে ভেঙে দেবো, এবার তরকারিটা একটু মাখা মাখা করে নেবো। আমিও কিন্তু শাক খেতাম না, এখন এইভাবে নিজের মতো আমি রান্না করি, আমার ভালো লাগে সেইভাবে আমি করে খাই। আমি এরকম আমার মতো রান্না করি, আমি তবেই খাই, আমার ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপিতে। আজকের মতো টাটা।